গণেশ পূজার উপলক্ষে উৎসব শুরু হলো রাজ্যে। কোভিড সংক্রমণে ভয় সরিয়ে দুবছর পর ফের জমজমাট গণেশ পুজো আয়োজন করা হয়েছে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের। কোথাও মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক, আবার কোথাও গণেশ যেন বাঙালি বাবু। কিছু পুজোর উদ্বোধন হয়েছে সোমবার, কিছু হলো মঙ্গলবার দিন, আবার বুধবার দিন সকালবেলায় অনেকগুলো পুজোর উদ্বোধন হয়েছে। ভোগ নিবেদন মন্ত্রপাঠের মধ্যে দিয়ে গণপতি বাপ্পার আরাধনায় মাতল রাজ্যবাসী। সে সঙ্গে সূচনা হলো শারদ উৎসবেরও। দুবছর পর ফের গণেশ পুজো উপলক্ষে মেলা বসেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। অন্যান্যবারের মতো এবারও মহাধুমধামে ঠনঠনিয়া যুবক সংঘের উদ্যোগে আয়োজিত হলো গণেশ পুজো। দেখতে দেখতে তাদের পুজো অষ্টম বর্ষে পদার্পণ করলো। এই পুজোর অন্যতম আকর্ষণ হলো রূপোর মূর্তি। সেই প্রথমেই পুজো হচ্ছে, তাই উত্তর থেকে দক্ষিণ সব জায়গা থেকেই পুজো দেখতে আসেন অনেক মানুষ। এমনকি বিজেপির অনেক শীর্ষস্থানীয় নেতৃত্ব আসেন তাদেরই পুজো দেখতে। দিলীপ ঘোষের মতো বিজেপি নেতৃত্ব ঘুরে গিয়েছেন ঠনঠনিয়া পুজোতে। এমনকি দূর দূরান্ত থেকে আসা বহু মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে বলেও জানান রমেশ ঠাকুর জয়সওয়াল। পনেরো থেকে স্টার্ট হয়েছে পুজোটা, এটা খুব ভালোই লাগছে। 2020 কোভিডের মধ্যে আমরা মাটির ঠাকুরটা করিনি, কোভিডের জন্যে আমরা রূপোর ঠাকুরটা এনেছি। এটা নিয়ে 3 বছর হলো আমাদের। খুবই মানে লোক এখানকার উৎসাহিত আছে যে রূপোর ঠাকুরটা নিয়ে। মাটির ঠাকুরের তো একটা আকর্ষণ আলাদা আছে, প্লাস আমাদের রূপোর ঠাকুর পুরো উত্তর কলকাতা জেনে গেছে ঠনঠনিয়া যুবক সঙ্গে রূপোর ঠাকুর। তো রূপোর ঠাকুরটার ওপেনিং দিনে আমি কোনো কারণে বসাতে পারিনি, কালকে পুজোর টাইমে আমি বসে স্থাপিত করেছি। অনেক লোক জিজ্ঞাসা করছিল, বাঙালি অবাঙালি আমাদের, কে রূপোর ঠাকুর কোথায়, রূপোর ঠাকুর কোথায়। তো রূপোর ঠাকুর এসছে, লোক খুব আনন্দিত হয়েছে। আর এক বাঙালি সেলসম্যান কোম্পানি, ও 3 বছর আগে এখানে মানে পুজো দেখে গেছিলো, এটা মানসিক করেছিল মানে নিজের ঘর নিয়ে। ভাড়াতে থাকতো বর্ধমান বাড়ি, তো এখানে ভাড়া বাড়ি থাকতো, তো ওর এখন নিজে ফ্ল্যাট হয়ে গেছে। আমাকে পরশু দিন ফোন করে বললো কি স্যার আপকা পূজা হো রা হ্যাঁ, বলে হ্যাঁ কেউ নেই হোগা পূজা, বলে আমরা বহুত বড়া মানসিক পুরা হুয়া হ্যাঁ হাম আয়েগা পূজা দেনে কে, বলে আইয়ে। তো কালকে পুজোর টাইমে এসছিল ছেলেটা, ওর একটা মেয়ে হয়েছে, তার কোম্পানি যে প্রমোশন ছিল, আগে ফিল্ড সেলসম্যান ছিল, এখন মানে হেড হয়ে গেছে, সেলসম্যানে হেড হয়ে গেছে। এই আমি বলি যে আমরা এই পুজোটা, আমি আমার ক্লাবে যত ক্লিকস আছে, এই পুজোটা মানে খুব মন দিয়ে খুব পরিষ্কার দিয়ে করি। অনেকে পুজো হয় বা প্যান্ডেল সার্বজনীন পুজো বাড়াবাড়ি করে পুজোর নামে, আমি কিন্তু এসব করি না। আমি পার্টিত আছি বিজেপিতে, আমার সব লিডারকেও ডাকা হয়, যেহেতু আমাদের 3 দিন শিবির পরীক্ষণ ছিল বলে কালকে দিলীপ দা আসতে পারেনি। আজ সকালবেলা উনি কালকে ফোন করে বললেন যে আগামী সকাল 8টার সময় যাবো, কিন্তু না মেদিনীপুরে কোনো প্রোগ্রাম ছিল, বেরিয়ে গেলেন। আরও আমাদের ওবিসি মোর্চা পুরো টিম, প্রেসিডেন্ট, জিএস, এভরিথিং এসছিল, আরও উত্তর কলকাতা মণ্ডল ওয়ার্ডে সব লোকজন এসছিল। এটা আছে। আর এরপরে তো গণেশ পুজোর পর তো দুর্গাপুজো, আমি তো এই কামনা করব যে গণেশ থেকে স্টার্ট হলো বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি, ছট, সব ভালোভাবে সুস্থভাবে কাটাক, মন দিয়ে পুজো করুন, কোনো বাড়াবাড়ি করতে নেই, কোনো বলাবলি করতে নেই। এই ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।